হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস এইটে সাম ওয়ান পোয়েম থেকে অ্যাক্টিভিটি 8A। তো অ্যাক্টিভিটি 8A তে এখানে যে রাইটিংটা রয়েছে সেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের উত্তরটাও দিয়ে দেবো, রাইটিংটা লিখিয়ে দেবো এবং সাথে বুঝিয়ে দেবো এখানে কী রয়েছে দেখো অ্যাক্টিভিটি 8A-এর রাইটিংটা। তার আগে আমি তোমাদের বলতে চাই যে সাম ওয়ান পোয়েমটার অলরেডি বেঙ্গলি অ্যানালিসিস এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। অ্যাক্টিভিটি 8A-তে বলেছে সাপোজ ইউ স্পেন্ড আ মুন লিট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস। ধরো তুমি একটা ফরেস্ট গেস্ট হাউসে বা জঙ্গলের অতিথিশালায় একটা চন্দ্র মানে চাঁদ রয়েছে সেদিন ফুল মুন, মুন লিট নাইট মানে চন্দ্র আলোকিত এক রাত তুমি কাটিয়েছো। রাইট এ প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 80 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স। তখন তোমার কী অভিজ্ঞতা হয়েছে যে একটা ফরেস্ট গেস্ট হাউসে তুমি রাতটা কাটিয়েছো, চন্দ্র মানে তখন চাঁদের আলো পুরো রয়েছে, ফুল মুন রয়েছে, এরকম একটা রাতে ফরেস্ট গেস্ট হাউসে রাত কাটানোর পর তোমার কী অভিজ্ঞতা হয়েছে সেটা 80টা শব্দের মধ্যে এখানে লিখতে হবে। মেনশনস দ্য সাউন্ড ইউ হার্ড দেয়ার এবং সেখানে কোন কোন সাউন্ড মানে কী কী শব্দ তুমি শুনেছো সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। তো এই রাইটিংটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, তোমাদের কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। অবশ্যই করে পাস্ট টেন্সে লিখবে কারণ তুমি অতীতে কাটিয়েছো। আর এরকমই আরও প্রচুর রাইটিংয়ের ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, কোশ্চেন ব্যাঙ্ক অলরেডি সলভ করে দিয়েছি, প্রশ্ন বিচিত্রাও কিন্তু একটা পেজ মাত্র বাকি রয়েছে, সেটাও কয়েকদিনের মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো এবার প্যারাগ্রাফটা দেখি কীভাবে লেখা যায়। তো দেখো এরকমভাবে উপরে প্যারাগ্রাফটার হেডিং দেবে, এখানে বলেছে এ নাইট ইন আ ফরেস্ট গেস্ট হাউস, মানে জঙ্গলের একটা গেস্ট হাউসে তুমি রাত কাটিয়েছো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ এখানে লিখতে বলেছে। তাহলে উপরে টাইটেল দেবে এ নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস, তারপরে লিখবে আই স্পেন্ড আ মুন লেট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস লাস্ট সামার, গত গ্রীষ্মে একটা জঙ্গলের গেস্ট হাউসে আমি এক চন্দ্র আলোকিত রাত কাটিয়েছিলাম। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড প্লে অ্যান্ড দ্য প্লে অফ লাইট অ্যান্ড শ্যাডো মেড এভরিথিং মিস্টেরিয়াস। রাতটা ছিল শান্ত, দ্য নাইট ওয়াজ স্টিল, রাতটা ছিল শান্ত, অ্যান্ড দ্য প্লে অফ লাইট অ্যান্ড শ্যাডো এবং আলো এবং ছায়ার যে খেলা সেটা সব কিছুকে রহস্যময় করে তুলেছিল, মেড এভরিথিং মিস্টেরিয়াস। আই থট আই হার্ড সাম নকিং অন দ্য ডোর, আমার মনে হয়েছিল যে আমি দরজায় কিছুটা টোকা মারা শব্দ শুনতে পেয়েছি। দেখো যেহেতু সাম ওয়ান পোয়েমটার এটা অ্যাক্টিভিটিতে রয়েছে তো সাম ওয়ান পোয়েম থেকে কিছু কিছু রেফারেন্স তোমরা এখানে নিতে পারো, তাহলে তোমাদের লিখতেও সুবিধা হবে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ঘোস্টস, আমি ভূতে ভয় পাই, তাহলে আমি ভূতে ভীত ছিলাম। আই থট মে বি ইট ওয়াজ এ ওয়াইল্ড অ্যানিমেল, আমি ভেবেছিলাম যে হয়তো এটা কোনো একটা বন্য প্রাণী। আই ওপেন দ্য ডোর বাট দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য বারান্দা, আমি দরজাটা খুলেছিলাম কিন্তু বারান্দায় কেউ ছিল না। আই হার্ড ওনলি আ ক্রিকেট হুইসলিং অ্যান্ড দ্য হুটিং অফ দ্য নকচার্নাল আউল, এই যে পোয়েমের রেফারেন্স দিয়ে এখানে পুরোটা লিখে দিয়েছি। আমি শুনতে পেয়েছিলাম ঝিঝি পোকার মানে ডাক, হুইসলিং মানে ঝিঝি পোকার যে ঝিঝি করে শব্দ সেই শব্দ, এবং একটা নকচার্নাল মানে রাতের যে প্যাঁচা ডাকে সেটা প্যাঁচার যে নকচার্নাল মানে মানে হচ্ছে যাকে বলে নিশাচর, তাহলে নিশাচর প্যাঁচার যে শব্দগুলো করে নিশাচর প্যাঁচার যে শব্দ সেই শব্দটাকে আমি শুনতে পেয়েছিলাম। আই ক্লোজ দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, বাট আই স্টিল ফিল্ড দ্যাট দেয়ার ওয়াজ সাম ওয়ান ওয়াচিং মি, আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তাও আমার মনে হচ্ছিল যেন কেউ আমার উপর নজর রাখছে, কেউ আমাকে দেখছে। প্রবাবলি ইট ওয়াজ নাথিং বাট মাই ফিয়ার অফ দোজ হু ডু নট বিলং টু আওয়ার ওয়ার্ল্ড, কিন্তু যদিও সেখানে হয়তো সম্ভবত সেখানে কেউ ছিল না কিন্তু আমার ওই যে ভয়টা, সেই ভয়টা যেন মনে হচ্ছিলো যে ইহজগতের কেউ না মানে আমাদের জগতে যে বিলং করে না, আমাদের জগতে যে থাকে না, সেরকম কেউ একটা আমার উপর নজর রাখছে। তো এটা এরকমভাবে লিখবে, মানে যেরকম সাম ওয়ান পোয়েমটাতে যেরকম রেফারেন্স দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে যে এরকমভাবে ফরেস্ট হাউসে রাত কাটিয়েছি, ফরেস্ট গেস্ট হাউস, সেখানে তোমার কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমরা চাইলে অন্যরকমও লিখতে পারো। এইরকমভাবে সোজাভাবে আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, রাইটিংটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এবার তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো।